আসসালামু আলাইকুম। ইজিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন উবুন্টু UFW, অর্থাৎ UFW হচ্ছে আনকমপ্লিকেটেড ফায়ারওয়েল। এটা হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেমের একটি ডিফল্ট ফায়ারওয়েল। আমরা যেমন আমরা মাইক্রোসফট উইন্ডোজের ফায়ারওয়েল আমরা ইউজ করে থাকি বিভিন্ন সার্ভিসকে ব্লক করার জন্য এবং ইনকামিং আউটগোয়িং ট্রাফিককে ব্লক করার জন্য, এবং আমরা অ্যান্টি প্যারাদের সাথে তুলনা দিতে পারি। ঠিক তদ্রুপ লিনাক্স এর জন্য ফায়ারওয়েল হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেমের ডিফল্ট উবুন্টু UFW। এছাড়াও আমরা অন্যান্য ফায়ারওয়েল ইউজ করে থাকি, কনফিগ সিকিউরিটি ফায়ারওয়েল, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। যেহেতু আপনারা একটা সিরিজ টিউটোরিয়াল ফলো করছেন এবং আমি চেষ্টা করতেছি আপনাদের একটা সিরিজ টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার জন্য, এই জন্য আমি একদম ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব খুব অল্প অল্প পরিসরে, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো চলুন শুরু করি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার উবুন্টু অপারেটিং সিস্টেম। এখানে প্রথমে যেটা করতে হবে, আমরা টার্মিনালে যাব। স্ক্রিনটাকে একটু বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, দেখেন আমি রুট ইউজার হিসেবে সুইচ করব। আমার এই যে ডিফল্ট যে ইউজার নেম আছে এটার আমি পাসওয়ার্ড দিব। ওকে, আমার রুট ইউজার হিসেবে চলে আসছে। রুট ইউজার আছে আমার সুপার ইউজার, আমাকে বারবার সুডো দিয়ে কমান্ড ইউজ করতে হবে না। দেখেন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার UFWটা ইনস্টল করে নিব। তার আগে সর্বোপরি আমরা প্রথমে এই প্যাকেজটাকে, এই যে উবুন্টু অপারেটিং সিস্টেম আছে এটাকে আমরা কি করব আপডেট করে নেব, APT আপডেট। কিছুক্ষণ সময় নিবে, এরপর দিব আমরা APT আপডেট। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে APT ইনস্টল UFW-Y। তাহলে সে UFW প্যাকেজটি ইনস্টল করবে এবং আমাদেরকে অটোমেটিক্যালি প্রম্পট আর শো করবে না। ওকে, আচ্ছা তাহলে এখন হয়ে গেছে আমাদের ইনস্টলেশন কিন্তু কমপ্লিটেড। এখন আমরা যেটা করব এই UFW-টাকে আমরা এনেবল করব। তার জন্য কমান্ড হচ্ছে UFW enable। দেখেন ফায়ারওয়েল ইজ অ্যাক্টিভ অ্যান্ড এনেবল অন সিস্টেম স্টার্টআপ, অর্থাৎ আমার এই UFW ফায়ারওয়েলটা এনেবল করা হয়েছে এবং কম্পিউটার যখন আমার অন হবে তখন কিন্তু এটা আপনার অটোমেটিক্যালি এনেবল হবে। আচ্ছা, তারপর আমরা আমরা এটা স্ট্যাটাসটা আমরা দেখবো যে এটা এনেবল হয়েছে কিনা। UFW স্ট্যাটাস, দেখেন স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ। ওকে, আমার এই ফায়ারওয়েলটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন যদি চাই আমরা একে কিন্তু আমরা ডিজেবল করে দিতে পারি, UFW ডিজেবল। দেখেন এখন আবার আমরা চেক করি UFW স্ট্যাটাস, UFW কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আবার আমরা এনাবল করে দিচ্ছি, আবার যদি দেখি দেখেন এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এইভাবে আমরা UFW প্যাকেজটিকে ইনস্টল করলাম এবং কীভাবে এনেবল করে এবং কীভাবে ডিজেবল করে সেটা কিন্তু আমরা দেখলাম। ওকে, আচ্ছা
এখন দেখেন, আমরা যদি কোনো সার্ভিস কে যদি আমরা অ্যালাউ করতে চাই UFW এর মাধ্যমে, তাহলে আমরা কিভাবে করব? ওকে, ধরুন আমার যে এই যে কম্পিউটারটা আছে, এখানে আমি একটা আমার ওয়েবসাইট করব, এবং ওয়েবসাইটটাকে আমি কি করতে চাচ্ছি, আমার বাইরে আইপি থেকে যাতে এই ওয়েবসাইটটাকে যাতে আমরা ভিজিট করে পাই। ওকে, তাহলে দেখেন, যেহেতু একটা রিয়েল এক্সাম্পল দিব আমি, না দিলে তো আপনারা এটা বুঝতে পারবেন না, অথবা বুঝতে অসুবিধা হবে। আমি অ্যাপাচি, এই ওয়েব সার্ভারের জন্য আমি অ্যাপাচি ইনস্টল করতেছি, এপিটি ইনস্টল অ্যাপাচি। ওকে, সরি, এটা অ্যাপাচি 2 হবে, দেখেন ওয়াই। ওকে, সম্পূর্ণ হয়েছে, দেখেন। তাহলে আমরা যদি দেখি সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস অ্যাপাচি 2, দেখেন আমার অ্যাপাচিটা কিন্তু এই মুহূর্তে রানিং অবস্থায় আছে। তাহলে এই যে আমাদের ব্রাউজার মজিলা ফায়ারফক্স, এই ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পর আমরা আমাদের কম্পিউটার আইপিটা কত আমরা এটা দেখে নিচ্ছি। IP-A, দেখেন আমাদের আইপি হচ্ছে 192.168.137.20। তাহলে এই ব্রাউজারে আমরা যখন এই আইপিটা যখন প্রেস করব, 192.168.137.20, তখন দেখেন অ্যাপাচির কিন্তু ডিফল্ট ওয়েবসাইট কিন্তু আমার এখানে শো করছে। ওকে, এই যে আইপিটা, আমি যেহেতু এই আইপিটা কিন্তু আমার এই কম্পিউটারে কানেক্টেড, কম্পিউটারের আইপি। ওকে, এই যে আমার আইপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা এক্সপার্ট আপনারা হয়তো বা বিরক্ত ফিল করতে পারেন, কিন্তু সবার জন্য এই ভিডিওটি, এই জন্য আমি একদম শুরু থেকে একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। দেখেন 2.0 IP। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, দেখেন এই যে আমার যে কম্পিউটারটা, এই কম্পিউটার থেকে আমি আপনাদের দেখেন 192.168.137.20, দেখেন এই সাইটটা কিন্তু আমি আমার বাইরের একটা কম্পিউটার থেকে কিন্তু আমি পাচ্ছি না। ওকে, আমি এটা হচ্ছে আমার কম্পিউটারের মাঝখানে, আমার সেম কম্পিউটারে আমি কিন্তু এটা পাচ্ছি, কিন্তু বাইরে থেকে পাচ্ছি না। দেখেন আমি এই UFW ফায়ারওয়েল ইউজ করব এখন। আমি এই ফায়ারওয়েলে, আমরা জানি ওয়েব সার্ভারের পুট নাম্বার হচ্ছে 22, কত নাম্বার পুট, সরি 80, 80 পুটটাকে আমরা অ্যালাউ করব। এবং আমরা জানি ওয়েব সার্ভারের জন্য আমাদের প্রোটোকল ইউজ করি HTTP এবং HTTPS। তাহলে আমরা সিম্পল আমরা দিব UFW আপনার অ্যালাউ HTTP। ওকে, দেখেন এন্টার দিচ্ছি। এরপর কি করব আমি, UFW রিলোড কমান্ড দিব, UFW রিলোড। আচ্ছা, দেখেন নর্মালি এখন কিন্তু আমার সাইটটা চলে আসবে। এই দেখেন, আমি কমান্ড টাইপ করতে যতটুকু সময় লাগছে তার মিলি সেকেন্ডে কিন্তু সাইটটা আমার চলে আসছে। ওকে, আচ্ছা, ঠিক একই ভাবে আমরা পোর্ট নাম্বার দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, আপনার সার্ভিসটাকে অ্যালাউ করতে পারি এবং ডিনাই করতে পারি। ওকে, পোর্ট নাম্বার দিয়ে কিভাবে করব, UFW অ্যালাউ, পোর্ট নাম্বার হচ্ছে 80, আমরা জানি এটা TCP কোড ইউজ করে, TCP। ওকে, স্কিপিং অ্যাডিং এক্সিস্টিং রুল, মানে আমরা যখন HTTP প্রোটোকলটা দিয়েছি তখন সে অটোমেটিক্যালি কি করেছে, সে আমার এই রুলটাকে অ্যাড করে নিয়েছে। ওকে, আশা করছি আমি যে আপনাদের এই টিউটোরিয়ালটি দেখতে কোনো অসুবিধা হয়নি। ঠিক একইভাবে আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করব অথবা অন্যান্য
আমরা বিভিন্ন সার্ভিস নিয়ে কাজ করব, তখন একইভাবে আমরা কি করব, এই ফায়ারওয়েলে এই পোর্ট নাম্বার অথবা প্রোটোকলটাকে অ্যালাউ করে দিব, অথবা আমাদের ক্ষেত্র বিশেষে কি করে দিব, ডিনাই করে দিব। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্টস করবেন। আর যারা অলরেডি আমার এই ভিডিওকে আমার এই সাইটে আপনারা এসেছেন, ভিডিও দেখেছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন, এবং সর্বোপরি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।